সাথে মানুষের পাশে আমরা আছি সর্বদা। নুকলি নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পের অঙ্গনারী কর্মী ও সুপারভাইজারদের মধ্যে স্মার্টফোন বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিধানসভা সদস্য তথা সূর্যমণিনগর বিধানসভার বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল মহাশয় ও ডুকলি মহকুমার শাসক সহ অন্যান্যরা। এদিন অঙ্গনারী কর্মী ও সুপারভাইজারদের মধ্যে স্মার্টফোন বিতরণ করা হয়। এই স্মার্টফোন পেয়ে খুশি অঙ্গনারী কর্মীরা এবং রাজ্য সরকারকে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য তাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছে এবং আমরা আমাদের দপ্তরের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনারা জানেন যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে বিষয় যে আমাদের উন্নত সমাজ করতে হবে, এই উন্নত সমাজ গঠন করার মধ্যে মোবাইল ফোনে কি সম্পর্ক, এই উন্নত সমাজ গঠন করতে আমাদের সমাজের যে ভিত্তি, আমাদের যে সমাজ গঠনের যে ভিত, এই ভিতটা হচ্ছে আমাদের অঙ্গনারী কেন্দ্রের শিশু মা গর্ভবতী মা শিশুরা। আমরা প্রথম 6 বছরের শিশুদের নিয়ে কাজ করি এবং এই শিশুদের এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক যাতে সমস্ত ধরনের সুযোগ সুবিধা দিতে পারি তার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী 2019 সালে পোষণ অভিযান নামে একটা প্রকল্প চালু করেছে। এই পোষণ অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত গর্ভবতী মা প্রসূতি মা শিশু সমস্ত সবাই কাছে পুষ্টি বিষয়ক যে পুষ্টি যে সচেতনতা এবং তাদের স্বাস্থ্যের যে লক্ষ্য রাখা এই সমস্ত দিকগুলি লক্ষ্য রাখা এই পোষণ অভিযানের অঙ্গ হিসাবে আমাদের মধ্যে আজকে এই মোবাইল ব্যুরো রিপোর্ট সময় ত্রিপুরা।